আমেরিকাকে জবাব দিতে এবার মোয়াব বানালো চীন, শক্তিশালী দানব বোমা বানিয়ে ফেলল চীন, যার সফল পরীক্ষাও ইতিমধ্যেই সেরে ফেলেছে তারা। সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে শুক্রবার তার ভিডিওই সামনে এলো। জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে 2017 সালে আফগানিস্তানে মাদার অফ অল বম্বস মোয়াব ফেলছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই বোমা তারই চৈনিক সংস্করণ বলে দাবি করেছে বেইজিং। পারমাণবিক অস্ত্রশস্ত্র বাদ দিলে এটাই তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বোমা। প্রতিরক্ষা সংস্থা চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড নোরিনকো বোমাটি তৈরি করেছে। ডিসেম্বরের শেষের দিকে H-6K বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে সেটি সফল পরীক্ষা করা হয়, যার ভিডিওই আপলোড করা হয় নোরিনকোর ওয়েবসাইটে। বিষয়টি সামনে আসার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে বোমা পড়ার সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলিতে ঢেকে যায় চারদিক। পরমাণু শক্তিধর রাষ্ট্র হলেও এতদিন অস্ত্রশস্ত্রের পরীক্ষা গোপনেই সারত চীন। এই প্রথম এভাবে নতুন কোনো বোমা নিয়ে ক্ষমতা জাহির করতে দেখা গেল তাদের। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমসে বোমাটি নিয়ে সবিস্তার আলোচনা করেছেন বেইজিং নিবাসী প্রতিরক্ষা বিশেষজ্ঞ উই দুংজু। তিনি জানিয়েছেন বোমাটির দৈর্ঘ্য প্রায় 5 থেকে 6 মিটার, ওজন বেশ কয়েক টন, আকারে বড় হয় একেবারে একটা বোমাই বহন করতে পারে H-6K বোমারু বিমান। উই দুংজু জানান শক্তিশালী ওই বোমা একটা গোটা এলাকা গুড়িয়ে দিতে পারে, আবার সেনাবাহিনীর কাজে আসতে পারে। বন্ধুর এলাকা এবং বন জঙ্গল সাফ করে সেখানে সেনাঘাঁটি গড়তে চাইলে অথবা কপ্টার ওঠানামা করাতে চাইলে এই বোমা ফেলাই হবে। মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে গোটা এলাকা, শত্রুপক্ষের মনে ভয় ধরাতে যথেষ্ট এই বোমা। মার্কিন যুক্তরাষ্ট্রের মোয়াবের চেয়ে তাদের বোমাটি বেশ উন্নত বলে দাবি করেছে উই দুংজু। তার দাবি, মার্কিন বোমার তুলনায় এই বোমাটি ওজনে হালকা, যে কারণে বোমারু বিমান থেকেই নিক্ষেপ করা সম্ভব, তাই দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের মোয়াবের চেয়ে বড় থার্মোব্যারিক বোম রয়েছে রাশিয়ার হাতে, যাকে ফাদার অফ অল বোমস বা ফোয়াব বলা হয়। মোয়াবের চেয়ে আকারে ঢের বড় এই বোমা। গ্যাস ব্যবহার করা হয় বলে এই বোমা পড়লে অভিঘাতের সৃষ্টি হয় না, তার বদলে মাশরুমের মতো দেখতে মেঘের সৃষ্টি হয়। তবে চীনা মোয়াব থার্মোব্যারিক নয় বলে দাবি করেছে নোরিনকো।